ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই অনেক বেশি ভালো আছি। তো বাড়িতে এসছে, আমাদের বাড়িতে আমার দিদির মেয়েরা এসছে, তো সে ওরা আছে, ওপরে আছে, কালকে দেখানো হয়নি, সেরকমভাবে অল্প একটু ক্লিপ নিয়েছিলাম। আর আজকের আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যাকোয়াটিকা, আর আরেকজনও কিন্তু এসছে, ওকে কালকে আমরা ভিডিও কল করেছিলাম, ভিডিও কলেও আমাদেরকে দেখেছে, জাস্ট আমরা মস্তি করছি, ও আর থাকতে পারেনি, ও একদম চলে এসছে। তো কে এসছে তোমাদেরকে একটু পরে দেখাবো। তো কে চলে এসছে ছুটি ছাটা নিয়ে, একদম উড়ে উড়ে চলে এসছে, ফ্লাই করে চলে এসছে আমাদের সাথে এনজয় করবে বলে। তো চলো আজকের আমরা যাচ্ছি অ্যাকোয়াটিকা, তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আর আজকে তোমাদেরকে ভালো করে দেখাবো যে আমাদের বাড়িতে কারা এসছে। আর এখানে মাম্পি রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, অঞ্জলিও রেডি হচ্ছে, আর আমাদের কিন্তু এই কালকে থেকে চলে যাচ্ছে যে মানে আড্ডাটা চলছে, এখানে কিন্তু কোনো বয় অ্যালাউ নেই, সব সব লেডিস পার্টি, সব লেডিস পার্টি। তো দেখো অঞ্জলিও রেডি হয়ে গেছে, মাম্পিও রেডি হয়ে গেছে, না মাম্পি রেডি হয়নি, মাম্পি রেডি হবে। এই যে অঞ্জলি দেখো কত বড় চুল, নাকি চুলটাকে কেটে দেবে, কাঁচা পাটি দিতে হয় না, কাটবে বলেছে বলো, হ্যাঁ ওই জন্য কাটবে বলে, তাহলে কি বলেছে, এমন আমরা ভেলকি দেখিয়েছি, ও আর থাকতে পারেনি, ও চলে এসছে। ঠিক আছে, পাঁচটা ফ্লাইট করেছিলাম, ওটা ক্যান্সেল হয়ে গেছিল, তারপরে 6:25 ফ্লাইট ধরে এখানে আসলাম, 8:55 বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে মেকআপটাও তুলে নিই, সেম মেকআপে শুধু জামাটা চেঞ্জ করে, সেম আমাদের মতন সেম। অঞ্জলি রেডি হয়ে বসে আছে, এখানে আমার মাম্মি রেডি হয়ে আছে, আমার মাম্মি অনেক খুশি, আমরা এনজয় করলে আমার মাম্মি অনেক খুশি হয়। তো দেখো নাটকি চলে এসছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, হ্যাঁ সব দেরি হয়ে গেছে, অনেক দেরি করে যাচ্ছি, যেখানেই যাই না কেন আমরা তো সবসময় দেরি করেই যাই, এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে কি বলবো, হ্যাবিট, ঠিক আছে দেরি করে যাওয়াটা, সত্যি সত্যি লেট করেই নিয়েছিলাম তো ডিসেম্বরে। ও চলো যাওয়া যাক, দেখো আমার মাম্পুকে দেখো একদম নর্মাল এসছে, ক্যাজুয়াল এসছে, এই টপটা কতবার পরেছে, 14 বার পরেছে, ওর কিন্তু অনেক জামা প্যান্ট আছে তাও ও পরে না গরমে, ঠিক আছে ভিখারি মতো পাতলা পরতে, হ্যাঁ আর আমাদের আমাদের মডেলকে দেখো, দেখো দেখেছো মডেলকে, আর সামনে আরো 3টে মডেল আছে, ঠিক আছে দেখা যায়, আমাদের এই যে আমাদের বৌমা, এই যে বৌমা একদম বৌমা বৌমার মতনই সেজেছে, ঠিক আছে দেখেছো 3 ইডিয়েটস যাচ্ছে, শুধু পেছনটা দেখো তোমরা, ঠিক আছে এসা এসা কালকে যা যা হয়েছে সব বলে দেবো, দাঁড়া তাতে আমার কিচ্ছু না, পাবলিক দেখবে পাবলিক মজা নেবে, তাই না? তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, উবের বুক করেছি, এক্সেল বুক করে দিয়েছি, আসছে ওর জন্য একটু ছাওয়া জায়গাতে এসে দাঁড়িয়ে আছে, 40 মিনিট লাগবে, আমরা মানে অনেক দেরি করে যাচ্ছি, প্রচুর দেরি করে যাচ্ছি, এত দেরি করে কেউ যায় না, এখন এত দেরি করে যাওয়া মানে এখন গরমে কিছুই পাবো না গিয়ে। তো চলে এসছি আমরা অ্যাকোয়াটিকা, এই যে গেটটা, ঠিক আছে অনেক দেরি করে এসছি, এত দেরি করে কেউ আসে, এই এসছে আমাদের মতনই, এরাও দেরি করে এসছে, এই দেখো। তো আমরা এখন ঢুকছি, তো আমি পরিচয় করিয়ে দিই, ঠিক আছে এ হচ্ছে সোনামণি রিঙ্কু, ঠিক আছে আরও হচ্ছে, হ্যাঁ আরও হচ্ছে আমার দিদির মেয়ে, আর একটা প্রিয়া ওর ফ্রেন্ড হচ্ছে, ও ফ্রেন্ড না দিদি না বোন, হ্যাঁ আর ও হচ্ছে ওর মাসি, আর তোমরা বুঝে নাও কে কে হয়, ঠিক আছে আমরা সব আমরা সব 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 দেখতে দেখতে গাল, আমরা এখন সব, হ্যাঁ আমরা এখন কতক্ষণে যাব, কতক্ষণে নামবো জলে, জলে নামতে আমি অনেক বেশি ভালোবাসি। তো
এই যে দেখো গেটের সামনে আমরা চলে এসেছি, ভেতরে প্রচুর গানের আওয়াজ হচ্ছে, মনে হয় কপিরাইট খেয়ে যাব। ঠিক আছে, আর দেরিও হয়ে গেছে, আগে তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ি। কত লোক, গরমকালে অ্যাকোয়াটিকাতে প্রচুর লোক হয়, প্রচুর লোক দেখেছো, প্রচুর লোক। তো আমরা ঢুকে গেছি ভেতরে, অনেক কষ্ট করে লাইন ফাইন দিয়ে এই যে বিল ফিল করে লকারের সব কিছু করে ঠরে ভেতরে ঢুকে গেছি, প্রচুর প্রচুর ভিড়। তো এই যে এখানে এসেছি, লকারে ড্রেস নিচ্ছে, কস্টিউম। এই দেখো আমাকে দিন আমাকে কেন
গুয়াহাটিকা থেকে ঝাঁপিয়ে ঝুপিয়ে পুরো আমরা কষ্ট হয়ে গেছিলো, তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম, রাস্তারও কোনো রকম কোনো ভিডিও করিনি। তো বাড়িতে চলে এসেছি, এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি, টিফিন নিয়ে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করছি। তো চলো দেখতে থাকো, আরও কিছু দেখাবো তোমাদেরকে আজকের ব্লগে, তো দেখতে থাকো। তো এখন আমাদের চলছে চাউমিন আর মোগলাই পাটি, ঠিক আছে, সবাই খাচ্ছে। সবাই একটু খাটে নিয়ে বসেছে, কেউ কিছু মনে করো না গাইস প্লিজ, আমরা এখন মানে খুব টায়ার্ড, ওর ওপরে তো এখন বিশাল বড় একটা প্র্যাঙ্ক হয়ে গেল, খিদা পেয়ে গেছে। তো এখন আমরা খেয়ে নিই, দেখো দাদার ঘরে আমরা এখন করছি পার্টি শার্টি, ঠিক আছে। তো দাদা এখন নেই বাড়িতে, দাদার জামা কাপড় সব এখানে আছে। তো চলো, আজকে সারাদিন প্রচুর 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 এনজয় করেছি, আর সারাদিন প্রচুর শরীরের ওপর দিয়ে ধকলও গেছে। ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিও ভালো লাগলে কী করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিও কেমন হচ্ছে, দেখতে কেমন লাগছে, ভুল হলেও কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ কালকের হচ্ছে পয়লা বৈশাখ, তো শুভ কি বলে বাংলায় কী রে প্রিয়াঙ্কা, ওটা জানিস পয়লা বৈশাখ শুভ নববর্ষ, সরি সরি হ্যাঁ ভুলে যাচ্ছি কেন, শুভ নববর্ষ সবাইকে, হ্যাঁ তো শুভ নববর্ষ সবাইকে, সবাই কালকের দিনটা প্রত্যেকে অনেক ভালো করে কাটাও। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।